হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। যখন স্বস্তিককে গীতার ধারালো ছুরির আঘাত না দিয়ে স্বস্তিক নিজে সেটা নিজের শরীরে নিয়ে ফেলে, তখনই স্বস্তিক মাটিতে পড়ে যায় আর গীতা তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে ছুটে ছুটে চলে আসে আর তখনই নানাভাবে নিজেকে সামলাতে পারে না, চিৎকার করতে লাগে, স্বস্তিকবাবু আপনাকে উঠতে হবে, আপনি এরকম করে আমাকে ছেড়ে চলে যেতে পারেন না, আপনি আমাকে তো খুব ভালোবাসেন, সবসময় আই লাভ ইউ বলে বলে কানের মাথা শেষ করে ফেলতেন, তাহলে আজকে কেন আমাকে ছেড়ে চলে যাবেন? আপনারও তো উল্টো কথাটা শুনতে হবে বলুন। মেহেক বলে, চুপ করো তুমি, তোমার জন্যই তো এসব কিছু হয়েছে, তার মানে তুমি তো অভিনয় করে আমার দাদাভাইকে এরকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছো, আর আজকে তুমি এরকম অভিনয় করছো? আমি কিচ্ছু করিনি মেহেক, তুমি বিশ্বাস করো। তাহলে যে গুন্ডা দাদা শ্রদ্ধা ভাইকে ছুরির আঘাত করেছে সে বললো কেন? যে আমার দাদার একটাই দোষ, সার্থিক এবং গীতা চায় না যে কোনোভাবেই সত্যিকের সঙ্গে গীতার সম্পর্কটা তৈরি হোক। কেন বললো? এসব তোমরা সত্যি কথা বলছো? হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এইসব কথা এখন এখানে বলতে হবে কেন? পুলিশ চলে আসে। পঙ্কজ এসে সমস্ত স্টেটমেন্ট শুনে বলে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, আপনাকে আমরা অ্যারেস্ট করব, কারণ আপনি এইসব কিছুর কেসের সঙ্গে জড়িয়ে গেছেন। বড়বাবু, আপনি এসব কী বলছেন? আপনি আমাকে চেনেন না, আমি এইসব অন্যায় করতে পারি? আমি আইনের উদ্দেশ্যে যেতে পারবো না। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে মেহেক সব কিছু জানিয়ে দেয়। সে অবাক হয়ে যায় গিনির কাছ থেকে যখন জানতে পারে তার ছেলে স্বস্তিকের এই ঘটনার কথা। গিনি এবং পরিবারের বাকিরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে স্বস্তিকের অবস্থা খুব ক্রিটিক্যাল। ডাক্তার জানিয়ে দেয় যে কোনো মুহূর্তে যাই কিছু হতে পারে। অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে যায়, বলে যে গীতার বিরুদ্ধে এফআইআর করবে, এক্ষুনি পঙ্কজকে পুলিশে অ্যারেস্ট করতে বলে গীতাকে। আর সেই সব শুনে গীতা অবাক হয়ে যায় যে সে তার স্বামীর খুনি কেন হতে যাবে, কখনো এগুলো করতে পারে না গীতা, সে তো তার স্বামীকে খুব ভালোবাসে, কেন এরকম মিথ্যে অ্যালিগেশন তাকে দেওয়া হচ্ছে? গীতা চায় সর্বাঙ্গে স্বস্তিক সুস্থ হয়ে উঠুক, আর একদিন সুস্থ হয়ে স্বস্তিক চিৎকার করে বলবে, অগ্নিজিৎ মুখার্জি যে কেসটা হাতে নিয়েছে সেটা মিথ্যে এবং বানোয়াট, এবারও উনি আমার কাছে হেরে যাবেন, কোনোভাবেই আমাকে এই খুনের মামলায় ফাঁসানো যাবে না, তুমি এখান থেকে চলে যাও, আর তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না গীতা, তোমাকে আমি কোর্টে টেনে হিঁচড়ে নিয়ে যাব, কাঠগড়ায় তুলব, তোমার শাস্তি আমি নিশ্চিত করব। তুমি আমাকে বলেছিলে না এই কথাগুলো? আজকে আমার ছেলে স্বস্তিকের এই খুনের মামলা আমি নিজে লড়ব, আমি একজন চলমান ইনস্টিটিউট, আমার ছেলের অপরাধীকে আমি শাস্তি দেবই। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? স্বস্তিককে হাসপাতালে নিয়ে গীতা পুলিশের কাছে ধরা পড়ল। গীতা যে স্বস্তিককে এতটা ভালোবাসে বাঁচানোর চেষ্টা করলো সে সব কিছু নাকি তার অভিনয়। গীতাই নাকি গুন্ডা পাঠিয়ে স্বস্তিককে শেষ করতে চেয়েছিল, আর এই সব মিথ্যে অ্যালিগেশনের ভিত্তিতে গীতাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। গীতা এবার কোনোভাবে নিজেকে সামলাতে পারছে না, চারিদিক থেকে তার যখন সব পথ বন্ধ মনে হচ্ছে তখনই ঠাম্মি তাকে মনের সাহস যোগায়। এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।